অঙ্গের রচনা থেকে পাঠ আমাদের এখানের অনুষ্ঠান। গত মাসে যে আলোচনাটা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে, তারই সূত্র ধরে আজকের এই অনুষ্ঠান। গত মাসে প্রথম ভূমিকা হিসেবে শ্রী অরবিন্দের জীবনের কয়েকটি মূল ধারা, কয়েকটি মূল উদ্দেশ্য, লক্ষ্য, পন্থা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। তার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছিলাম বিপ্লবী শ্রী অরবিন্দকে। আজকের দিনেও সেই সূত্র ধরেই আমরা একটুখানি এগিয়ে চলব। আমরা দেখার চেষ্টা করব ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের ভিতরে শ্রী অরবিন্দ কি সম্ভাবনা দেখতে পেয়েছিলেন, ভারতবর্ষকে তিনি কেন এত ভালোবেসেছিলেন, তার কারণটা কি শুধুই তিনি ভারতীয় ছিলেন নাকি অন্য আরো কিছু। আজকে প্রথম যে লেখাটা পড়বো আপনাদের কাছে সেটা একটি সুপরিচিত রচনা, শ্রী অরবিন্দের মূল বাংলা রচনা, তার ছোট গল্প ক্ষমার আদর্শ। চন্দ্র ধীর গতিতে মেঘের কোলের ভিতর দিয়া বহিয়া যাইতেছিল, নিচে নদী কুলু কুলু শব্দে বায়ুর সঙ্গে সুর মিশাইয়া নাচিতে নাচিতে বহিয়া যাইতেছিল, আধ জোছনা আধ অন্ধকারে মিশিয়া পৃথিবীর সৌন্দর্য অপূর্ব দেখাইতেছিল। চারিদিকে ঋষির আশ্রম, এক একটি আশ্রম নন্দন বনকে ধিক্কার প্রদান করিতেছিল, এক একখানি ঋষির কুটির তরু পুষ্প বৃক্ষলতা শোভিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছিল। একদিন এই রূপজ্যোৎস্না পুলকিত রাত্রে ব্রহ্মর্ষি বশিষ্ঠ দেব সহধর্মিনী অরুন্ধতী দেবীকে বলিতেছিলেন, দেবী, ঋষি বিশ্বামিত্রের নিকট হইতে একটু লবণ ভিক্ষা করিয়া আনো। এই প্রশ্নে অরুন্ধতী দেবী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, প্রভু, এ কি আজ্ঞা করিতেছেন? আমি কিছুই বুঝিতে পারিতেছি না। যে আমার শত পুত্র হইতে বঞ্চিত করিয়াছে, এই কথা বলিতে বলিতে দেবীর সুর অশ্রু পূর্ণ হইয়া উঠিল, সমস্ত পূর্ব স্মৃতি জাগিয়া উঠিল, সে অপূর্ব শান্তির আলয় অভিহৃদয় ব্যথিত হইল। তিনি বলিতে লাগিলেন, আমার শতপুত্র এই যোছনা শোভিত রাত্রে বেদগান করিয়া বেড়াইত, শতপুত্রই আমার বেদজ্ঞ ও ব্রহ্মনিষ্ঠ, আমার এই রূপ শতপুত্রই সে বিনষ্ট করিয়াছে, তাহার আশ্রম হইতে আমাকে লবণ ভিক্ষা করিয়া আনিতে বলিতেছেন, আমি কিং কর্তব্য বিমূঢ় হইয়াছি। ধীরে ধীরে ঋষির মুখ জ্যোতিপূর্ণ হইয়া উঠিল, ধীরে ধীরে সাগর কম হৃদয় হইতে এই কয়টি বাক্য নিঃসৃত হইল, দেবী, আমি তাহাকে যে ভালোবাসি। অরুন্ধতির বিষয় আরো বর্ধিত হইল, তিনি বলিলেন, আপনি যদি তাহাকে ভালোবাসেন তো তাহাকে ব্রহ্মর্ষি বলিয়া সম্বোধন করিলেই তো জঞ্জাল মিটিয়া যাইত, আমাকেও শতপুত্র হইতে বঞ্চিত হইতে হইত না। ঋষির মুখ অপূর্ব শ্রী ধারণ করিল, বলিলেন, তাহাকে ভালোবাসি বলিয়াই তো তাহাকে ব্রহ্মর্ষি বলি নাই, আমি তাহাকে ব্রহ্মর্ষি বলি নাই বলিয়াই তাহার ব্রহ্মর্ষি হইবার আশা আছে। আজ বিশ্বামিত্র ক্রোধে জ্ঞান শূন্য, আজ আর তাহার তপস্যায় মনোনিবেশ হইতেছে না। তিনি সংকল্প করিয়াছেন, আজ যদি বশিষ্ঠ তাহাকে ব্রহ্মর্ষি না বলেন তাহা হইলে তাহার প্রাণ সংহার করিবেন। সংকল্প কার্যে পরিণত করিবার জন্য তিনি তরবারি হস্তে কুটির হইতে বহির্গত হইলেন। ধীরে ধীরে বশিষ্ঠ দেবের কুটির পাশে আসিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া বশিষ্ঠ দেবের সমস্ত কথা শুনিলেন। মুষ্টিবদ্ধ তরবারি হস্তে শিথিল হইয়া পড়িল, ভাবিলেন, কি করিয়াছি, না জানিয়া কি অন্যায় কার্য করিয়াছি, না জানিয়া
তাহা নির্বিকার চিত্তে ব্যাখ্যা দিতে চেষ্টা করিয়াছি। হৃদয়ে শতবৃষ্টিক দংশন যন্ত্রণা অনুভূত হইল, অনুতাপে হৃদয় দগ্ধ হইতে লাগিল। দৌড়িয়া গিয়া বশিষ্ঠের পদপ্রান্তে পতিত হইলেন, কিছুক্ষণ বাক্য স্ফূর্তি হইল না, ক্ষণ পরে বলিলেন, ক্ষমা করুন, কিন্তু আমি ক্ষমা ভিক্ষারও অযোগ্য। গর্বিত হৃদয় অন্য কিছু বলিতে পারিল না। কিন্তু বশিষ্ঠ কি করিলেন? বশিষ্ঠ দুই হাত দিয়া তাহাকে ধরিয়া বলিলেন, উঠো ব্রহ্মর্ষি, উঠো। দ্বিগুণ লজ্জায় বিশ্বামিত্র বলিলেন, প্রভু কেন লজ্জা দেন? বশিষ্ঠ দেব উত্তর করিলেন, আমি কখনো মিথ্যা বলি না। আজ তুমি ব্রহ্মর্ষি হইয়াছ, আজ তুমি অভিমান ত্যাগ করিয়াছ, আজ তুমি ব্রহ্মর্ষি পদ লাভ করিয়াছ। বিশ্বামিত্র বলিলেন, আমাকে আপনি ব্রহ্ম জ্ঞান শিক্ষা দিন। বশিষ্ঠ উত্তর করিলেন, অনন্ত দেবের নিকট যাও, তিনি তোমাকে ব্রহ্ম জ্ঞান শিক্ষা দিবেন। অনন্ত দেব যেখানে পৃথিবী মস্তকে ধরিয়া আছেন, বিশ্বামিত্র সেখানে আসিয়া উপস্থিত হইলেন। অনন্ত দেব বলিলেন, আমি তোমার ব্রহ্ম জ্ঞান শিক্ষা দিতে পারি যদি তুমি এই পৃথিবী মস্তকে ধারণ করিতে পারো। তপবলে গর্বিত বিশ্বামিত্র বলিলেন, আপনি পৃথিবী ত্যাগ করুন, আমি মস্তকে ধারণ করিতেছি। অনন্ত দেব বলিলেন, ধারণ করো, আমি ত্যাগ করিলাম। শূন্যে পৃথিবী ঘুরিতে ঘুরিতে পড়িতে লাগিল। বিশ্বামিত্র ডাকিয়া বলিতেছেন, আমি সমস্ত তপস্যার ফল অর্পণ করিতেছি, পৃথিবী ধৃত হোক। তথাপি পৃথিবী স্থির হইল না। উচ্চ ঈশ্বরে অনন্ত দেব বলিলেন, বিশ্বামিত্র এত তপস্যা করো নাই যে পৃথিবী ধারণ করিবে, কখনো কি সাধু সঙ্গ করিয়াছ, তাহার ফল অর্পণ করো। বিশ্বামিত্র বলিলেন, এক মুহূর্ত বশিষ্ঠের সঙ্গ করিয়াছি। অনন্ত দেব বলিলেন, তবে সেই ফল অর্পণ করো। বিশ্বামিত্র বলিলেন, আমি সেই ফল অর্পণ করিতেছি। ধীরে ধীরে পৃথিবী স্থির হইল। তখন বিশ্বামিত্র বলিলেন, এখন আমায় ব্রহ্ম জ্ঞান দিন। অনন্ত দেব বলিলেন, মূর্খ বিশ্বামিত্র, যার এক মুহূর্ত সঙ্গ ফলে পৃথিবী ধৃত হইল, তাহাকে ছাড়িয়া আমার নিকট ব্রহ্ম জ্ঞান চাহিতেছ? বিশ্বামিত্রের ক্রোধ হইল, ভাবিলেন, বশিষ্ঠ দেব তাহাকে তবে প্রতারণা করিয়াছেন। দ্রুত তাহার নিকট গমন করিয়া বলিলেন, আপনি আমায় কেন প্রতারণা করিলেন? বশিষ্ঠ দেব অতি ধীর গম্ভীর ভাবে উত্তর দিলেন, আমি যদি তখন তোমায় ব্রহ্ম জ্ঞান শিক্ষা দিতাম, তোমার তাহাতে বিশ্বাস হইত না, এখন তোমার বিশ্বাস হইবে। বিশ্বামিত্র বশিষ্ঠের নিকট ব্রহ্ম জ্ঞান শিক্ষা করিলেন। ভারতে এমন ঋষি ছিলেন, এমন সাধু ছিলেন, এমন ক্ষমার আদর্শ ছিল, এমন তপস্যার বল ছিল যাহা দ্বারা পৃথিবী ধারণ করা যায়। ভারতে আবার সেইরূপ ঋষি জন্মগ্রহণ করিতেছেন, যাহাদের প্রভায় পূর্বতন ঋষিদিগের জ্যোতি হীনপ্রভ হইয়া যাইবে, যাহারা আবার ভারতকে পূর্ব গৌরব হইতে অধিকতর গৌরবে প্রতিষ্ঠিত করিবেন। শ্রী অরবিন্দ তাঁর সারা জীবন ধরে যে বাণী শুনিয়ে গেছেন, সেটা শুধু সামান্য কখানি কথা কটি সুর মালা দিয়ে গাঁথা নয়। শ্রী অরবিন্দ যা দিয়ে গেছেন তা শুধু মুখের বাণী নয়, প্রাণের আশা নয়, ভবিষ্যতের নিশ্চয়তা। তিনি ভবিষ্যতের একটা বিরাট সৌন্দর্য দেখতে পেয়েছিলেন, ভবিষ্যৎ মানুষকে দেখতে পেয়েছিলেন, ভবিষ্যৎ জগৎকে দেখতে পেয়েছিলেন, এবং সেই জগতের আগমনী গান গাইতেই তিনি পৃথিবীতে এসেছিলেন। সেই জগতের আশা ত্বরান্বিত করার জন্যেই তারই পৃথিবীতে অবতরণ। এই রূপান্তরের মধ্যে তিনি ভারতবর্ষকে দিয়েছিলেন এক মহান স্থান। তাই সবশেষে তিনি বললেন এমন কথা, ভারতে আবার সেইরূপ ঋষি জন্মগ্রহণ করিতেছেন, যাহাদের প্রভায় পূর্বতন ঋষিদিগের জ্যোতি হীনপ্রভ হইয়া যাইবে, যাহারা আবার ভারতকে
পূর্ব গৌরব হইতে অধিকতর গৌরবে প্রতিষ্ঠিত করিবেন। এখন আমরা এই ছোট গল্প থেকে যে সার মর্ম মর্মার্থ সংগ্রহ করলাম সেইটাই একটু বড় করে শ্রী অরবিন্দের ভাষাতেই দেখব। তার যে লেখা আছে দ্য ইয়াং অ্যান্ড দ্য ফিউচার, যার অনুবাদ করেছেন নলিনীকান্ত গুপ্ত, এই শিরোনামায় যুব শক্তি ও ভারতের ভবিষ্যৎ। শ্রী অরবিন্দ বলছেন, ভাবিকাল তরুণের, এক নবীন তরুণ পৃথিবী গড়ে উঠতে চাইছে, তরুণকেই গড়ে তুলতে হবে সে পৃথিবী। কিন্তু পুরাতনের মতো হলে তা একেবারেই চলবে না, সে পৃথিবী হবে সত্যের, সাহসের, আত্মায়ের। সে পৃথিবী হবে বলিষ্ঠ উন্নত আশার আর তার অবাধ সম্পূরণের, সেই পৃথিবী আমরা করতে চাই। স্বার্থান্বেষী কাপুরুষ আর বাক্যবাগীশের দল যারা গোড়ায় এগিয়ে আসে, তারপর বিপদকালে সঙ্গীদের পরিত্যাগ করে, কোন স্থান নেই তাদের সে ভবিষ্যতে। যারা নির্ভীক সরল মনা অম্লান অকলুষ হৃদয়ের অধিকারী, সেই দুর্জয় স্পৃহাবান তরুণেরাই হবে একমাত্র বুনিয়াদ যার উপর ভাবি জাতি গড়ে উঠবে। যদি আদৌ আমরা বাঁচতে চাই, তাহলে ভারতের ব্যাহত মহান আত্মপ্রয়াসকে আমাদের আবার শুরু করতে হবে, সাহসের সঙ্গে বীর্যের সঙ্গে সে কর্মের ভার তুলে নিতে হবে। ভারতের সর্বোচ্চ ভাব ও জ্ঞানের পূর্ণ অপরিসীম অর্থকে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রয়োগ করতে হবে ব্যক্তির জীবনে আর সমাজে, প্রয়োগ করতে হবে তাকে আমাদের সাধারণ জীবন চর্চায়, আমাদের আধ্যাত্মিক জীবনে, আমাদের ধর্মে, দর্শনে, শিল্পে, সাহিত্যে, চিন্তায় তত্ত্বে, আমাদের তাবৎ ক্রিয়াকর্মে, রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতির প্রতিটি রূপায়নে প্রতিফলিত করতে হবে সেই গভীর সত্যগুলি। আর যদি আমরা তা করি, তাহলে দেখতে পাবো পাশ্চাত্য ভাবধারার পোশাকে যা কিছু আমাদের মৌল আদর্শের দাবিদার হয়ে এসেছে, তার যা শ্রেষ্ঠ, তা পূর্ব থেকেই আমাদের প্রাচীন জ্ঞান ও অভিজ্ঞতার মধ্যে নিহিত রয়েছে। আর তার পিছনে আছে আরো সুগভীর এক সত্য, আরো গূঢ় এক মর্ম এবং আত্মজ্ঞান। আমরা খুঁজে পাবো সেখানে এক অপরাজেয় ইচ্ছার সামর্থ্য যা আরো উন্নত এক আদর্শকে রূপ দিতে সক্ষম। আমাদের কেবল দরকার যেটি আমরা চিরকাল আত্মার গভীর উপলব্ধিতে জেনেছি তাকে নিখুঁত ভাবে প্রয়োগ করার জীবনে। আমাদের প্রাচীন সভ্যতা সংস্কৃতির সার মর্ম আর ভবিষ্যৎ জীবন পরিবেশের দাবি, এ দুটিকে মেলাবার গোপন রহস্য শুধু এইখানেই পাব, অন্য কোথাও নয়। আমাদের সকল চেষ্টা হবে এক বিরাট আর মহৎ পরিবর্তনকে নিয়ে আসার, তার পথ তৈরি করার। আমরা বিশ্বাস করি সেই পরিবর্তনই আমাদের জাতির ভবিষ্যৎ রচনা করবে, ভারতের ভবিষ্যৎকে রূপ দান করবে, সেই কাজ নিষ্পন্ন করাই আমাদের চরম লক্ষ্য। আমাদের আদর্শ মানবতার এক নবজন্ম তার আত্মায়। এই মহৎ নবজন্ম ও নবসৃষ্টিকে সফল করার জন্য আমাদের জীবন আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সৃষ্টি করবে এক প্রবল কর্মশক্তি। আধ্যাত্মিক আদর্শই সকল যুগে ভারতের চরিত্রগত ভাব ও তার সকল মহতাকাঙ্ক্ষার আশ্রয় হয়ে থেকেছে। কিন্তু কালের গতি এবং মানুষের প্রয়োজন চাইছে এক নূতন দিশা, আদর্শের এক অন্যতর রূপ। পুরাতন রীতি আর পদ্ধতি কাল পুরুষের প্রয়োজন মেটাতে আর পর্যাপ্ত নয়। ভারতকে ভবিষ্যতে যে বিরাট কাজগুলি করতে হবে, যে দীর্ঘ পদক্ষেপে এগোতে হবে, কোন সংকীর্ণ সীমারেখায় আবদ্ধ থেকে তা সিদ্ধ হবে না। আমাদের আধ্যাত্মিকতা কোন সময় একটা জরাগ্রস্ত জগত বিমর্ষ জীবনের তত্ত্ব নয়, যা ভগবানের এই প্রচন্ড সৃষ্টিকে একটা মিথ্যা মায়া বা শোচনীয় ব্যর্থতা বলে মনে করে। আমাদের আধ্যাত্মিকতা জীবন থেকে পিছু হটে আসা নয়, তা তার দুর্বার শক্তিতে জীবনকে জয় করা। আমাদের আদর্শ জগৎকে মেনে নেয় ভগবানেরই আত্মরূপায়নের প্রয়াস বলে, কিন্তু তা চায় মানবতাকেও সমূহ রূপান্তরিত করতে, এবং তা করতে হবে
পর্যন্ত যতখানি আত্মবিকাশের চেষ্টা সম্ভব হয়েছে তার চেয়ে বহুগুণ চেষ্টা দ্বারা। সে এমনই এক রূপান্তর যার ফলে মানুষ আর ভগবানের মাঝখানে আবরণটা খসে পড়বে। যে দিব্য মনুষ্যত্বকে আমরা বহন করতে সমর্থ তার জন্ম হবে আমাদের জীবনে এবং আমাদের জীবন নূতন ছাঁচে গড়ে উঠবে আত্মার সত্য জ্যোতি আর শক্তিতে বিকশিত হয়ে উঠবে। আমাদের যাবতীয় কর্ম হবে যিনি সকল কর্মের প্রভু তাকে উৎসর্গ করা, আর তা হবে মানুষের বৃহত্তর সত্তা আর অভিব্যক্তি। সমস্ত জীবন হবে যোগ। পাশ্চাত্য তারা আদর্শ করেছে মানুষের বুদ্ধি হৃদয় আবেগ প্রাণ আর দেহ সত্তার উন্নতিকে, কিন্তু তার আধ্যাত্মিক জীবনের আরো বৃহত্তর সম্ভাবনাকে সে অবহেলা করেছে। তার সবচেয়ে বড় মাপকাঠি হল স্বাধীনতা সাম্য আর ভ্রাতৃত্বের আদর্শ, যুক্তি আর বিজ্ঞান সর্ববিষয়ে দক্ষতা ও কুশলতা, এক উন্নততর রাজনৈতিক সামাজিক আর অর্থনৈতিক রাষ্ট্র ব্যবস্থা, জাতির একতা আর জাগতিক সুখের বিধান, এগুলি অবশ্যই বিরাট আর মহৎ প্রচেষ্টা। কিন্তু পরীক্ষার পর পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে কেবল মনের সদিচ্ছা আর মতবাদের দৌলতে তা যথার্থরূপে কিছুতেই অর্জন করা সম্ভব নয়। তাদের সত্যকার বাস্তব উপলব্ধি কেবলমাত্র সম্ভব হবে যদি তা অধ্যাত্মে প্রতিষ্ঠিত হয়। পাশ্চাত্য তার পূর্ণ আস্থা স্থাপন করেছে তার বিজ্ঞানে আর যন্ত্রপাতির শিল্প কৌশলে। সেই বিজ্ঞানী আজ তাকে ধ্বংস করতে উদ্যত, সেই যন্ত্রপাতির ভারী আছে গড়িয়ে যাবার উপক্রম। এই সহজ কথাটে সে কিছুতেই বুঝতে পারেনি যে তার মহৎ আদর্শগুলিকে ফলিত করতে হলে একটি আধ্যাত্মিক পরিবর্তন সর্বাগ্রে দরকার। প্রাচ্যের জ্ঞানে আছে সেই আধ্যাত্মিক পরিবর্তনের গোপন তত্ত্বটি, কিন্তু সে সুদীর্ঘকাল পৃথিবী থেকে তার দৃষ্টিকে ফিরিয়ে রেখেছে। এখন সময় এসেছে সেই বিচ্ছেদকে খুঁচিয়ে দেবার, জীবন অর্থাৎ মিলন সেতু রচনা করার। কি করে তবে সেই মহা মিলন ঘটবে? সেই গুপ্ত রহস্যটিও ভারতে জানা ছিল, যদিও তার যথেষ্ট চর্চা হয়নি। ইয়োগস্থ কুরুকর্মাণি গীতার এই মহা নির্দেশে আমরা পাই সেই রহস্যের সার মর্ম। এর মূল কথা হলো সকল কর্মই যোগযুক্ত হয়ে নিষ্পন্ন করতে হবে। আমাদের সর্বোচ্চ আত্ম প্রকৃতি হবে তার ভিত্তি। আমাদের সত্তার প্রতিটি অংশ মন প্রাণ দেহ হৃদয় বুদ্ধি ইচ্ছা অনুভূতি সব কিছুর উপর আত্মার প্রশাসন প্রতিষ্ঠিত হবে। এটি যে মানুষের পক্ষে নিতান্তই সাধ্য শুধু তাই নয়, আমরা বিশ্বাস করি এটি তার যত কিছু সমস্যা আর দুর্ভোগের একমাত্র প্রকৃত সমাধান। এই তাহলে আমাদের পরম বাণী। এই বাণী আমরা স্মরণ করব অহরহ, এই মন্ত্রই জপ করব। তরুণ উদীয়মান ভারতের সামনে এই আদর্শই তুলে ধরব। একধাত্মমুখী জীবনই মানুষের সমস্ত কর্মের নিয়ামক হবে। আর যে মহাযুগের আবির্ভাব হতে চলেছে জগৎকে সেই লক্ষ্যে পরিচালিত করবে। যে ভারত সুপ্রাচীন কাল হতে এই মহৎ রহস্যকে বুকে করে বেরিয়েছে সেই কেবল জগৎকে নিয়ে যেতে পারে এই মহা রূপান্তরের পথে। পুরাতন যুগের এই শান্ত লগ্ন সেই প্রভাতেরই অগ্রপথিক। এই তবে হোক মানবতার মধ্যে তার সেবা ও তার প্রচার। যে ভারত একবার ব্যক্তির জীবন ক্ষেত্রে আবিষ্কার করেছিল এক অন্তরস্থ অধ্যাত্ম জীবনের বিকাশ, তেমনি জাতির জীবন ক্ষেত্রে আজ তাকে পুনরায় আবিষ্কার করতে হবে সেই আধ্যাত্মিকতারই পূর্ণ সমষ্টিগত রূপটিকে। নিখিল মানব জাতির জন্য তাকে প্রতিষ্ঠা করতে হবে এক নূতন আধ্যাত্মিক এবং সামাজিক তন্ত্র। আমাদের সর্বপ্রথম কাজ হবে তাহলে এই আদর্শকে ঘোষণা করা। সকলের আগে চাই একটি পুরাপুরি আধ্যাত্মিক পরিবর্তন, সর্বাধিক জোর দিতে হবে তাতে। এবং যারা সে আদর্শকে গ্রহণ করবে তাকে সফল করতে প্রাণপাত চেষ্টা করবে তাদের সঙ্গবদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় কাজ হবে এই ভাবধারাকে কেবল ব্যক্তির জীবনে নয়
সমষ্টির জীবনেও পূর্ণ রূপ দেওয়া, বাইরের জীবন কর্মের সঙ্গে ঘটাতে হবে ভিতরের পরিবর্তন। আর যুগপত্তা হবে যেমন একদিকে আধ্যাত্মিক প্রয়াস, তেমনি শিক্ষা, সংস্কৃতি, সমাজ আর অর্থনীতির ক্ষেত্রেও তা এক কর্ম বা কর্মপ্রবাহ উন্মুক্ত করবে। এর লক্ষ্যক্ষেত্র হবে একই সঙ্গে ব্যক্তি ও সম্প্রদায়, অঞ্চল এবং জাতি, আর পরিণামে তা শুধু জাতির গণ্ডিতেও সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়বে বিশ্ব মানবতার মধ্যে। এর অপ্রকৃত প্রত্যক্ষ ফল হবে এক নূতন সৃষ্টি, এক অধ্যাত্মমুখী শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, আরো ঘনিষ্ঠ, আরো বর্ধিত এক সমাজ বোধ, যার ভিত্তি মানুষের বর্তমান বিভেদ নয়, একতা। ব্যক্তির পূর্ণ স্বাতন্ত্র্য আর বিকাশ সার্থকতা লাভ করবে অপরের সঙ্গে জীবন যোগে। সে জীবন উৎসর্গ করবে আপনাকে জাতি ও মানবতার বৃহত্তর সত্তায়, তার সেবায়। অর্থনৈতিক সমস্যা সমাধান করার চেষ্টা হবে পশ্চিমী সভ্যতার অনুকরণে নয়, তা করতে হবে ভারতের নিজস্ব সামাজিক ও সাম্প্রদায়িক মৌলনীতি অনুসারে। তরুণ ভারতকে আমরা আহ্বান করি, এই তরুণের দলকেই হতে হবে নব পৃথিবীর নির্মাতা, যারা ব্যক্তি স্বার্থের উৎকট দ্বন্দ্ব ও প্রতিযোগিতায় বিশ্বাসী তারা নয়, ধনতন্ত্র বা জড়বাদী কমিউনিজম সে আদর্শ নয়, পাশ্চাত্য থেকে আমদানি হয়ে যা আজ ভারতের ভবিষ্যৎ আদর্শে দাবিদার হয়ে উঠেছে, কিংবা যারা অন্ধ ধর্মীয় সংস্কারের কৃতদাস হয়ে রেখেছে নিজেদের, কিছুতেই যারা আত্মার পূর্ণ প্রকাশ সত্ত্বে জীবনের সমূহ রূপান্তরকে মেনে নিতে রাজি নয়, ভারতের ভবিষ্যতে ভবিষ্যতের ভার তাদের হাতেও নেই। কেবল তারাই যাদের মন প্রাণ অবাধ মুক্ত, যাদের হৃদয় উদার উন্নত, যারা প্রস্তুত এক দ্বিধাহীন জীবনের অপরিসীম সত্যকে অর্জন করার জন্য অকাতরে পরিশ্রম করতে, তারাই গড়ে তুলবে সে ভবিষ্যৎ। তারা হবে সেই বলিষ্ঠ মানুষ যারা অতীতের বা বর্তমানের দিকে চেয়ে থাকবে না, কেবলমাত্র ভবিষ্যতের জন্যেই আত্মোৎসর্গ করবে। তারা নিজেদের তুচ্ছ ক্ষুদ্র সামান্য সত্তাকে বহুগুণে ছাপিয়ে জীবন আহুতি দেবে আপনার মধ্যে আর সর্বমানবের মধ্যে। ভগবানকে উপলব্ধি করবে, সর্বান্তঃকরণে অক্লান্ত সেবা করবে জাতি ও মানবতার। এই আদর্শ এখন অবধি হয়তো মাত্র একটি বীজ, আর যে জীবন সেই বীজকে বহন করছে তা হয়তো মাত্র একটি ছোট্ট কেন্দ্র, কিন্তু আমাদের ধ্রুব আশা এই বীজ একদিন বিরাট মহিরুহের পরিণত হবে, আর এই কেন্দ্রই হয়ে উঠবে নিত্য প্রসারমান নবসৃষ্টির প্রাণ কেন্দ্র। বিনাশন্মুখ এক পৃথিবীর সংক্লবের ভিতর দিয়ে যে তরুণ মানব জাতি জন্ম নেবার দুঃসহ প্রয়াস করছে, সেই নব মানবতার পতাকাবাহীদের মধ্যে আমরা আমাদের স্থান গ্রহণ করি দৃপ্ত আশায় আর আত্মার অবিচলিত বিশ্বাসে, আর অটল প্রত্যয়ে চেয়ে দেখি ভারতের ভবিষ্যতের দিকে, যে মহাভারতের পুনর্জন্ম আদি জননীর মহা তেজা জীর্ণ শরীরকে নব যৌবন সঞ্চারে পুনরুজ্জীবিত করবে।